শুরু হয়েছে একটা না, হ্যাঁ ওই যে খবর জানার জন্য দুর্গাপুরে পুরুষ কফিল একটা নারী কফিল জনগণকে সচেতন করতে চাই যেন আমরা পাখি শিকার না করি, পাখি শিকারীদেরকে প্রতিরোধ করি। আজকে এই আয়োজনের মাধ্যমে আমরা অনেক পাখির নাম জানতে পারবো যেগুলো আপনারা কখনো চোখেও দেখেননি, হয়তো বা দেখেছেন নাম জানেন না। তো শুধু পাখি কেন, আমরা আসলে আমাদের সঠিকভাবে বেঁচে থাকার জন্য, আমাদের পরিবেশকে সংরক্ষণ করার জন্য বায়োডাইভার্সিটি বজায় রাখা খুবই জরুরি। এই উদ্যোগ আরো হওয়া উচিত আগামীতে, এবং এই উদ্যোগ গ্রহণের জন্য যেসব আমাদের সহযোগিতা প্রশাসনের যেসব সহযোগিতা দরকার, আমি আশা করব আমাদের পার্বত্য জেলা পরিষদ এবং জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং রিজিয়ন প্রশাসন থেকে আমরা সার্বিকভাবে তাদেরকে সহযোগিতা প্রদান করব। কিন্তু আপনি খুঁজে পাবেন না এই পাখির মাধ্যমে। কিন্তু উনি ঠিকই বলেছেন যে এই পাখির মাধ্যমে কিন্তু এই যে গাছের বংশবৃদ্ধি হয়, পদাগায়নটা হয়, ফুলটাকে যখন ফুলে যায় তখন এটা মানে পরিপুষ্টিটা হয় ফুলগুলি, এটা যখন ধ্বংস হয়ে যাচ্ছে তখন পাখিতে কিন্তু একটা ভারসাম্যহীনতা তো নষ্ট হচ্ছে। যেটা তো বলতে চাই যে আমরা তো এখানে ওই যে পাখির ডাকে ঘুমিয়ে পড়ি, পাখির ডাকে জাগি, যে পাঁচ চট্টগ্রাম